আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা একটি ভিসা নিয়ে ইউরোপের সর্বোন্নত 26টি কান্ট্রি ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য একটি সেনজেন ভিসার জন্য আবেদন করতে হয়। আর এই সেনজেন ভিসার জন্য বিভিন্ন কান্ট্রিতে বা বিভিন্ন এম্বাসিতে কিন্তু আমাদের দেশে আবেদন করা যায়। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কান্ট্রির সাথে এগ্রিমেন্ট আছে সুইডেন এম্বাসির। আর এই সুইডিশ এম্বাসিতে আপনারা কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সরাসরি আপনাদের ভিসার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট করতে পারেন। সেক্ষেত্রে একজন অ্যাডাল্ট পার্সনের ভিসা ফি এবং ভিএফএস চার্জ সহ টোটাল ফি আছে 9225 টাকা। আর সে যদি চাইল্ড হয় অর্থাৎ 6 থেকে 12 ইয়ার্স হয় তাহলে তার ভিসা ফি আছে 3700 টাকা মাত্র। তো চলুন আমরা দেখি যে কিভাবে আপনারা নিজে নিজেই এই মাত্র 9225 টাকা দিয়ে আপনারা সহজেই সেনজেন ভিসার আবেদন করে সেনজেন ভিসা নিয়ে ইউরোপের সর্বোন্নত কান্ট্রিগুলো ভিজিট করতে পারেন। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক, আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, ক্যানাডা, অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিকস ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত যদি আমাদের কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসে আজকের মূল আলোচনায়। সেটা হচ্ছে, আপনারা জানেন যে সুইডেন কিন্তু একটা সেনজেন কান্ট্রি, আর এই সুইডিশ এম্বাসি বাংলাদেশ রিপ্রেজেন্ট করে আরো 8টি সেনজেন কান্ট্রি। যে দেশগুলো হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া, বেলজিয়াম, লাটভিয়া, পোল্যান্ড এবং লুক্সেমবার্গ, আর এছাড়াও আছে নেদারল্যান্ড, অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট কান্ট্রি। এই 8টি দেশের যে কোনো দেশে আপনারা যদি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে সুইডিশ এম্বাসি বরাবর আপনাদেরকে আবেদন করতে হবে। আর এই সুইডেন এম্বাসির ভিএফএস যে কোনো ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য আপনাদের কোনো রকম কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নেই। আপনারা সরাসরি ডেল্টা টাওয়ারের নিচে চলে গেলে সেখান থেকে একটা টোকেন নিয়ে, যে কোন দেশের ভিসার জন্য আবেদন করবেন সেই দেশের নামে একটা টোকেন নিয়ে সরাসরি আপনারা উপরে উঠে যাবেন। উপরে উঠে গিয়ে তারপর আপনাদের সকল ডকুমেন্ট জমা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই ভিসার জন্য আবেদন করতে পারেন। এখন আসি যে এই ভিসার জন্য আপনারা কি প্রস্তুতিটা নেবেন বা কিভাবে আবেদন করবেন। প্রথমেই একটা সেনজেন ভিসার ফর্ম আছে, যে কোনো দেশে আবেদন করতে চাইলেই আপনাদেরকে ওই সেনজেন ভিসার ফর্মটা ফিল আউট করতে হবে। এরপর একটা ডকুমেন্টের চেকলিস্ট আছে, এটা ডিপেন্ড করে আপনি কি ভিজিটের জন্য যাচ্ছেন না ট্যুরের জন্য যাচ্ছেন, নাকি আপনি বিজনেস ভিজিটে যাচ্ছেন, নাকি আপনি ফ্যামিলি রিউনিফিকেশনের জন্য যাচ্ছেন, এইগুলোর উপরে এই ডকুমেন্টের চেকলিস্টটা ভ্যারি করে। কিন্তু বেসিক কিছু ডকুমেন্ট আছে, এগুলো সবার জন্যই কিন্তু একই রকম। অর্থাৎ আপনি যদি কোনো বিজনেস মিটিংয়ে অ্যাটেন্ড করতে যান তাহলে আপনাকে অবশ্যই একটা ইনভাইটেশন লাগবে, আপনি যদি কোনো ফ্যামিলি পার্সনের সাথে দেখা করতে যান তাহলে তার একটা ইনভাইটেশন লাগবে। কিন্তু আপনি যদি শুধুমাত্র ট্যুরিস্ট হিসেবে এই সব দেশগুলা ভিজিট করতে চান তাহলে কিন্তু আপনি কোনো রকম কোনো ইনভাইটেশন ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে বেসিক ইনফরমেশনের মধ্যে আপনার ভিসা ফর্মটা তো ফিল আউট অবশ্যই করতে হবে। এরপর আপনি কি জব করেন না বিজনেস করেন সেই রিলেটেড ডকুমেন্টগুলো, আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স, বিজনেস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন, আদার্স কোনো মেম্বারশিপ থাকলে মেম্বারশিপ, আইআরসি ইআরসি থাকলে সেই ডকুমেন্টগুলো আপনাদের সাবমিট করতে হবে। এইসব ডকুমেন্ট কোনোটা যদি আপনার বাংলায় থাকে তাহলে সেগুলো ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। আর এর বাইরে আপনার অ্যাসেট প্রপার্টির একটা ভ্যালুয়েশন করে দিতে পারলে আরও অনেক ক্লিয়ার হয়ে যায় যে আপনার দেশে কী বিজনেস আছে, কী ইনকাম আছে বা কী প্রপার্টি আছে, এগুলার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা কী। এরকম যদি আপনারা একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে দেন তাহলে এটা আরও গুছানো একটা ফর্ম হয়। যদিও এই অ্যাসেট ভ্যালুয়েশনটা ওই ডকুমেন্ট চেকলিস্টের মধ্যে নাই, আপনারা অবশ্যই আপনাদের পার্সোনাল অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাস্ট 6 মান্থের, তারপর আপনাদের ট্যাক্স ফাইল, এছাড়া আপনাদের প্রিভিয়াস যেই পাসপোর্ট যদি থাকে এর আগে, অর্থাৎ যেই পাসপোর্টটা এখন আপনি জমা দেবেন এর আগের যে যতগুলো পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টগুলোও অবশ্যই আপনাদের সাথে নিয়ে যেতে হবে। এবং যদি কোনো এর আগে সেনজেন ভিসা থাকে তাহলে সেনজেন ভিসার একটা ফটোকপি নেবেন, আর যদি কোনো সেনজেন ভিসা না থাকে তাহলে অবশ্যই প্রিভিয়াস সব পাসপোর্টের বায়োপেজের একটা ফটোকপি এটার সাথে অ্যাটাচ করে দিবেন। আর ডিটেলস ডকুমেন্ট চেকলিস্টটা আমি আপনাদের ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কটা ক্লিক করে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। এর বাইরে আপনাদের বেসিক যেই ডকুমেন্টগুলো, অর্থাৎ একটা পে স্লিপ, আপনি যদি জব করে থাকেন পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট বা আপনার আদার্স যদি কোনো ইনকাম থাকে, রেন্টাল এগ্রিমেন্ট থাকলে রেন্টাল ইনকাম থাকলে রেন্টাল এগ্রিমেন্ট, তারপর আপনার কোনো এফডিআর থাকলে বা কোনো সঞ্চয়পত্র থাকলে সেগুলোর সাপোর্টিং ডকুমেন্ট
ডকুমেন্ট দিয়ে আপনার ইনকামটাকে যত সমৃদ্ধ করা যায়। আপনার যদি মিনিমাম একটা ট্রাভেল হিস্ট্রি থাকে আর ডকুমেন্টগুলো যদি প্রপারলি ফার্নিশড করতে পারেন, তাহলে এখন কিন্তু ভিসার চান্সেসটা অনেক বেশি। আর আপনারা শুনে আরও অবাক হবেন যে এই সুইডিশ এম্বাসির আন্ডারে যেই 8টা দেশ আছে, এই 8টা দেশ সহ সুইডিশ এম্বাসিতে কোনো ভিসা যদি রিফিউজও হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা আবার আপিল করার চান্স থাকে। অন্যান্য অনেক কান্ট্রি কিন্তু আপিল করার সুযোগ দেয় না, কিন্তু এই সুইডিশ এম্বাসি আপনাদের ভিসাটা যদি কোনো কারণে রিজেক্ট করে, তাহলে আপনার যদি সব ডকুমেন্ট ঠিক থাকে বা আপনি যদি প্রপারলি সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে এম্বাসির ডিসিশন যদি আপনি মেনে নিতে না পারেন, তাহলে আপনি কিন্তু আপিল করে সেই ভিসাটাকে আবার পুনরুদ্ধার করতে পারবেন। ফাইনালি আপনাদেরকে বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা সব ডকুমেন্ট, চেকলিস্ট, ভিসা ফর্ম এবং অ্যাপ্লিকেশনের ডিটেলস জানতে পারবেন, সেই ওয়েবসাইটটা একটু স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদের সাথে দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করব। চলুন সরাসরি স্ক্রিনে নিয়ে যাই। এই যে আপনাদেরকে সরাসরি বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে নিয়ে আসলাম। এখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ গাইডলাইনটা পাবেন। এই যে দেখেন, আইডেন্টিফাই, ভিসা টাইপ, তারপর আছে বিগিন ইওর অ্যাপ্লিকেশন, তারপর বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, পে ফি, তারপর ভিসা স্ট্যাটাস চেক, তারপরে আছে ভিজিট এ অ্যাপ্লিকেশন সেন্টার, এরপরে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, নেক্সট ফাইনাল স্টেজটা হচ্ছে কালেক্ট ইওর পাসপোর্ট। তো এই প্রত্যেকটা স্টেজে যাওয়ার আগে প্রথমেই আপনারা এই যে আইডেন্টিফাই ইওর ভিসা টাইপ, অর্থাৎ কোন টাইপের অ্যাপ্লিকেশানটা আপনারা হবে, এই জিনিসটা প্রথমে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এই যে দেখেন, ভিসা টাইপে ক্লিক করলে এখানে আপনাদেরকে অপশান দিবে, লাইক এই যে এখানে গিয়ে আপনারা যদি ট্যুরিস্ট দেন তাহলে ট্যুরিস্টের ডিটেলস ইনফরমেশান আসবে, বিজনেস দিলে বিজনেসের ডিটেলস ইনফরমেশান আসবে, ভিজিটিং ফ্যামিলি ফ্রেন্ডস দিলে সেই ইনফরমেশানগুলো আসবে। আমরা এখানে ট্যুরিস্ট দিলাম। ট্যুরিস্ট দেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্যুরিস্টের ডিটেলস ইনফরমেশানটা চলে আসছে। এখানে ভিসা ফি কত, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট কি আছে, এই যে ডকুমেন্টের চেকলিস্ট আছে, এই জিনিসগুলো আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। ফটো, স্পেসিফিক ফটো কীরকম লাগবে, প্রসেসিং টাইম এবং অ্যাপ্লিকেশন ফি ডাউনলোড করেও আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করার মাধ্যমে, এই অ্যাপ্লিকেশনটাকে ফিল আউট করে তারপর আপনারা সাবমিট করতে পারবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা নিজে নিজে সেনজেন ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা একদম ডিটেলস ইনফরমেশন পেয়ে গেছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।